नमस्कार, আমি নুজিবুরু সিড লিমিটেডের পক্ষ থেকে সুজিত মহান্তি। আজকে এখন আমরা রুগড়ি গ্রামে এসেছি, বলরামপুর ব্লকের পুরুলিয়া ডিস্ট্রিক্টের, যেখানে এক চাষি ভাইকে আমরা এক্স-4 হাইব্রিড ধান ডেমো দেওয়া হয়েছিল এবং চাষি ভাই আছেন এখানে। চাষি ভাইয়ের আমরা অভিব্যক্তি নেব, তার তিনি চাষ করে কতটা খুশি সেটাই আমরা চাষি ভাইয়ের কাছে আমরা তার ফিডব্যাক নেব। নমস্কার। নমস্কার, আপনার নাম? রবি গড়াই। রবি গড়াই, আপনি এবছর প্রথম আপনাকে ডেমো দেওয়া হলো তো এক্স-4। তো আপনার এই ধানটা চাষ করেছেন, আজকের দিনে তো 110 দিন হয়ে গেছে, আর 5-7 দিনের মধ্যে ধানটা কাটতে পারবেন। তো ধানটা দেখে কেমন লাগছে আপনার? ধান দেখে ভালো লাগছে, যে মানে কম সময়ের মধ্যে হাইব্রিড ধান, যে কিষাণ মান্ডিতে বিকার পক্ষে সুবিধাজনক। আচ্ছা, দানাও কিষাণ মান্ডিতে দানা ভালো সুবিধা, তাই দানার দানার ওজন কেমন মনে হচ্ছে? ওজন ভালোই মনে হচ্ছে, আগড়া কম। আগড়া কম হবে আর দানার ওজন ভালো, ওজন ভালো, মোটা ধান। তো কম দিনে আপনার ভালো হয়েছে? হ্যাঁ। এমনি রোগ রোগ কিছু আছে সেরকম জমিতে? রোগ কোনো নাই, কম সারের মধ্যে ভালো ফসল। কম সারের মধ্যে আপনার ভালো ফলন পেয়েছেন, ফসল হয়েছে, আর আপনার বিক্রি করতে এখন সুবিধা, ওজনও বেশি পাবেন ভাবছেন। তো এখানে আপনি তো লাগিয়েছিলেন এই প্রথম, এই প্রথম এই বছর, আর সময়টাও কম লাগছে তার জন্য আপনি খুশি, এবং আশেপাশে চাষিরাও তো দেখেছে অনেকেই। হ্যাঁ, দেখেছে অনেকেই। তারা কি বলছে? তারা ধানটা কি ধান বটে, ওরা তো মানে না বলে দিলে তো বুঝতে পারবে না, জিজ্ঞেস করছিল। তাহলে তারা দেখে কি বলছে? ভালো হয়েছে? তারা দেখে ভালো হয়েছে ধান। তো আগামী দিনে আপনারা তো ধান অনেকটাই উঁচু জমিতে চাষ করেন, চাষ করা হয়, তো সেই হিসাবে আপনার কি মনে হচ্ছে এক্স-4? আমি এক্স-4 চাষ করার ইচ্ছা আছে, যেহেতু এবছর ভালো ফসল পেয়েছে, আগামী দিনে আপনি এক্স-4 করার ইচ্ছা আপনার আছে। তো বাকি চাষীদেরকে আশা করি বলবেন, অবশ্যই বল, ঠিক আছে? গাছের উচ্চতাও ঠিকঠাক আছে, শীষও দেখেন অনেক লম্বা আছে, শীষ অনেক লম্বা শীষ, এবং প্রতি শীষে দানার সংখ্যা অনেক বেশি, তাই না? এবং দানা ওজনদার দানা। আপনি খুশি তো? হ্যাঁ, খুশি। ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য।